এখন কোথায় কি রাখছে খুঁজেই পাচ্ছি না কিছু। মাথায় চিরুনি দিয়ে চিরুনি খুঁজে পুরো লাগেজ ফাগেজ খুঁজে একাকার করেছি, তারপরে দেখি মাথার মধ্যে চিরুনি লাগানো। আর তোমার দাদা ভাই হাসছে, অথচ ওর সামনে খুঁজে যাচ্ছি আর মাথায় যে চিরুনি লাগানো সেটাও খেয়াল করে দেখছে না যে আমার মাথায় চিরুনিটা লাগানো। আমি তো তোমার মাথাটা খুঁজছি না এখানে, না আমি তোমার মাথা খুঁজতে এসেছি। মানে আমি খুঁজে মরে যাই, ও মানে সব হাতের সামনে রেখে। আমি জামা প্যান্ট পরছি তো বলো আমি কি করে দেখবো ও কি খুঁজছে, একটু পরপরই ভুলে যায়, একটু পরপরই ভুলে যায়। শোনো, আমার সানস্ক্রিনটা রাতে ভরেছে, সকালে আমি বললাম এসে এখানে যে সানস্ক্রিনটা দাও তারপরে সমুদ্রে যাব, খুঁজে পাচ্ছে না। আর সানস্ক্রিনটা কোথায় জানো, দেখাচ্ছি তোমাদের, এই দেখো খুঁজে পাচ্ছে না, এই দেখো ব্যাগের কোথায় রয়েছে তোমরাই দেখে, এই দেখো। তুমি খুঁজে পেলে না, তারপরে দাঁড়াও দাঁড়াও, ওকে রাতে ওর ওই কি প্যাক ওটা কি বলে, ট্যান রিমুভার নাকি ওটা, ওটা আমি বলেছি যে আমি দাড়ি কেটে আসছি আমি একটু দেবো। বলে ঠিক আছে, আটটায় দাড়ি কেটে এসছি সন্ধ্যায়, খুঁজে দিচ্ছি ব্যাগে ভরে ফেলেছি, ব্যাগ খুলে দিচ্ছি। তারপরে আমি খাওয়া দাওয়া হলো রাত্রি অলমোস্ট 12টা, দাও ঘুম পাচ্ছে সকালে উঠে দেবো, সকালে ঘুম থেকে উঠে দাও বলে গাড়ির জন্য লেট হয়ে যাচ্ছে বেরোতে হবে, সেটা দিল না। দাঁড়াও এবার এখানে এসে, এবার এখানে এসে বললাম প্যাকটা দাও, প্যাক খুঁজে পাচ্ছে না, প্যাকটা কোথায় খুঁজে পাচ্ছে না, কিছুই খুঁজে পায় না, আমার জিনিস খুঁজে পায় না, মানে খুঁজে পায় না কিছুই তা নয়, মেয়ের আর ওর জিনিসটাও ঠিক খুঁজে পায়, আমার জিনিসটা জানো তো সবার নিচে, মানে মানে কাঁচড়া ফেলে দেখেছে তো, কাঁচড়া গন্ধগুলো নিচে ফেলে আর ভালোগুলো উপরে, আমার 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 যখন লাগেজ তৈরি হয় আমারটা কাঁচড়ার মতন সবার নিচে কোন কোনায়, মানে মোজা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ি গিয়ে মোজা পাই, মানে কোথাও ঘুরতে গেলে। তাহলে শোনো, ডুয়ার্সে গিয়ে মোজা খুঁজে পাচ্ছি না, মোজা কোথায় ব্যাগে ব্যাগে খুঁজে পাচ্ছি। তুমি কেন তোমার জিনিসগুলো খুঁজে পাও না হাতের সামনে, অথচ খুঁজে পায় না কিছু। এবার থেকে আমার ব্যাগ আমি নিজেই গোছাবো, ঠিক আছে? তুমিই গোছাবে, ওই তো এইরকম করে হুড়মুড় করে এইভাবেই নি, আমি তো জানি আমি কোথায় রেখেছি, তোমাকে দিলে ওকে দিয়েছি গোছাতে, ডুয়ার্সে গিয়ে মোজা খুঁজে পাচ্ছি না, মোজা কোথায় খুঁজে পেয়েছি জানো, বাড়িতে ফেরার পরে বলে এই দেখো তোমার মোজা, এবার বুঝতে পেরেছো তো, মেয়ের আর ওর জিনিস একদম টিপটপ, বললাম না মানে একদম মিউনিসিপালিটির মতন, মানে এরকম ভাবে মিথ্যা কথা বলো না, ঠিক আছে? এরপর থেকে নেক্সট টাইম আমি তোমাকে আর কিচ্ছু গুছিয়ে দেব না, গুছিয়ে দিতে হবে না, দেব না, দিও না, দেব না, দিও না, আমি আমারটা গুছিয়ে নেব, ঠিক আছে? সব আমি গোছাতে পারি না। এখন দুপুরবেলা রেডি হয়ে গেছি, সকালে সেই 5টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে একদমই টায়ার্ড, এখন বলতে পারো শুলেই ঘুমিয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়নি, এখন যা হচ্ছে খেতে, চলো ফটাফট খেয়ে আসি। কি খাবে? ক্র্যাব অর্ডার করা হয়েছে, তোমাদের দিদি ভাইয়ের ভীষণ 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 পছন্দ ক্র্যাব। আরেকজন এদিকে দেখো, তোমাকে ছেড়ে যাব না, এই কটেজটি দেখে আমাদের এত পছন্দ হয়েছে, যদিও তোমাদের দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু মানে সোনাদা দুজনে মিলে ঠিক করেছে, রিসর্টটি ভীষণ সুন্দর ছিল দেখতে, বলো? আবার এমন একটা বাড়ি যদি আমি করে দিই তাহলে কিন্তু সেটা পছন্দ হবে না, রিসর্টটি পছন্দ হয়েছে, তাই না? সব সময় থাকার জন্য এটা সুইটেবল নয়, কারণ হচ্ছে এটা খুবই ছোট। ও আচ্ছা, বুঝলাম বুঝলাম, মানে তোমাকে না আমি এখনো বুঝলাম না, আমাকে বুঝতে হবে তুমি কি চাও, কখন কি চাও, মানে ভেরি ডিফিকাল্ট। আমি ভালো বললেও ভালো না, খারাপ বললেও ভালো না, যাই বলি তাতেই একটা না একটা উত্তর রেডি থাকে সব না, মানে বুঝতে পারছি না, তোমার কটেজটা এত ভালো লেগেছে, এর আগে আমি একটা বাংলো বাড়ি দেখলাম, তোমার ওটা পছন্দ হলো না থাকার জন্য, এর জন্যই প্রশ্ন করলাম তুমি কি চাও আদৌ। আমি যেটা চাই সেটা তুমি জানো, এখানে আমরা রিলস করার জন্য যাচ্ছিলাম বারবার, কারণ এই জায়গাটা এত সুন্দর ছিল যেটা বলার মতো নয়।
আরেকটা লাগবে। পরিষ্কার আয় চলে আয় বলছি, আমরাও কাছে বাবার ডিউটিটা ভালোই হয়েছে। সোনার জায়গায় সোনা কাকা বসে সোনা কাকড়া। সোনা তুমি ক্র্যাব খাবে? খাবে না? আচ্ছা আমরা খাবার খাবো, টেস্ট করব, যদি ভালো হয় তোমার ভিডিও ইউটিউবে যাবে, ঠিক আছে কাকিমা? আমরা এমন জায়গায় খাচ্ছি একদম সি বিচের সামনে। সমুদ্র তো আসছে, ও মাসি ডাল কিসের, পেঁয়াজের? বসবো, দাঁড়াও, স্ট্যান্ড কই তোমার? স্ট্যান্ড আরুনি, খুব ভালো করেছো। ব্যাস খাওয়া দাওয়া ফিনিশ। ক্র্যাবটা ভালো ছিল না খেতে, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো একটু সবাই মিলে, নাকি প্ল্যান হচ্ছে জানি না। এখন বাবা মেয়ে কেখানে চড়বে? আরে উল্টো দিকে শোয়ালে তো, সমুদ্রের দিকে শোয়াও, ওই দিকে কি দেখবে শুয়ে? কি পড়ে যাবে, পড়ে যাবে। জীবনের সময়গুলো হয়তো এভাবেই পার করতে হবে, কিছুটা সময় তোমার সাথে আর কিছুটা সময় আমি একাই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, ইভেন কালকের ব্লগেও আমাকে কমেন্ট করেছো যে আমার মেয়ে বিদেশ থাকে, আমার ছেলে বিদেশ থাকে, আমার হাজবেন্ড বিদেশ থাকে, আমি একাই সব কিছু হ্যান্ডেল করি। জানো তো এটা আমার কাছে একটা বড় ইন্সপিরেশন। রাতের বেলা এসেছি, খাবার দাবার কিছুই পাওয়া যাচ্ছে না, যেই দোকানেই যাচ্ছি মনে হচ্ছে পয়সা মানে ওনারা দিয়ে আমাদের খাওয়াবে। হ্যালো আশি ম্যাডাম, আশি ঘুম থেকে উঠে টায়ার্ড, আমরা খাবার এক দোকানে অর্ডার দিয়ে এসেছি, আরে এক ফোঁটা হাওয়া নেই, একদম বাজে ওয়েদার,
ভালো সময়গুলো খুব 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 তাড়াতাড়ি কেটে যায়। বিশেষ করে হাজবেন্ড যদি কাছে থাকে সেই সময়গুলো আরও বেশি তাড়াতাড়ি কেটে যায়। হয়তোবা আমাদের এত ভালো সম্পর্কের কারণ হচ্ছে আমাদের ডিস্টেন্সটাই। এটা আমি বিলিভ করি, আমরা বিলিভ করি যে দূরে থাকার কারণেই হয়তো হাজবেন্ড আমাকে কাছে পাওয়ার গুরুত্বটা বুঝতে পারে, আমিও সেম হাজবেন্ডকে কাছে পাওয়ার গুরুত্বটা বুঝতে পারি। তাই বলে যে আমাদের মধ্যে ঝগড়া হয় না, খুনসুটি হয় না, রাগারাগি হয় না, এরকমটা কিন্তু তোমরা একদমই ভেবো না। আমাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতে থাকে, প্রতিনিয়তই কথা কাটাকাটি হতে থাকে, প্রতিনিয়তই ভালোবাসা হতে থাকে। যত কিছুই হোক আমরা দুজন কিন্তু দুজনকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না, আমিও না হাজবেন্ডও না, দুজনের তরফ থেকেই। ডিস্টেন্স হলেও কিন্তু আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাটা ভালোবাসাটা প্রথম দিনের মতোই ফিল করি। যাই হোক, এই কথাগুলো বলার একটাই কারণ ছিল, তোমরা আমাকে বলেছ, একজন কমেন্ট করেছো যে দিদি ভাই আমি ভেবেছিলাম তোমার জীবনে কোনো দুঃখ নেই, তোমার জীবনে কোনো কষ্ট নেই। কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, আমার জীবনেও আছে, সেগুলো হয়তো আমি ওপেনলি তোমাদের সামনে ক্যামেরার সামনে হয়তো বা কখনোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বা শেয়ার করলেও আমি হয়তো আমি জানি না আমি কতটা শেয়ার করতে পারবো। আমি সত্যি এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, খুব শীঘ্রই কথা বলবো। আমি সত্যি রিয়েলাইজ করছি যে জানি না আমি কি বলবো, কিন্তু কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে। কষ্ট নিয়েও যে হাসি মুখে থাকা যায়, হাসি মুখে চলা যায়, বা কষ্ট থাকলেই যে আমার সবাইকে বলে বেড়াতে হবে এমনটাও কিন্তু নয়, ঠিক আছে? আমি যেদিন হয়তো বা তোমাদের সাথে আমার কষ্টের কথা শেয়ার করবো সেই দিন হয়তো তোমরা সবাই জানতে পারবে, তোমরা ব্যাপারটা সবাই বুঝতে পারবে। তো যাই হোক, এর থেকে বলার আর এই ভিডিওতে বলার মতো সিচুয়েশন হয়তো আমার নেই। তো চলো, আজকে আমি এই ব্লগটাকে এখানেই এন্ড করব, কারণ হচ্ছে এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুই করার ছিল না সেই দিনের মতো। তাহলে চলো, আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। আর কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি জানি প্রতিনিয়তই তোমরা আমার ব্লগের ওয়েট করো, একদিন আমি ব্লগ না ছাড়লে তোমরা আমাকে অন্য ব্লগে এসে কমেন্ট করো যে দিদি ভাই আজকে কেন ব্লগ দিলে না। এর থেকে ভালোবাসা সত্যি আর কিছু হতে পারে না, এর থেকে পাওয়ার সত্যি আর কিছু হতে পারে না। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়া। তাহলে চলো, আজকে এখানেই টাটা, গুড নাইট করছি সবাইকে।